Hello everyone. Most of my students asked me about the causative verb and to make a video for causative verb. So today we are going to talk about some causative verb. So let's get started. Anega hetla degeche causative verb. So first of all, we have to know what is causative verb. Amra jani English grammar e বিভিন্ন ধরনের ভার্ব আছে, তার মধ্যে একটি হচ্ছে কজিটিভ ভার্ব। কজিটিভ ভার্ব বলতে আসলে কি? কজিটিভ ভার্ব হচ্ছে নিজে কোনো কাজ না করে অন্যকে দিয়ে কাজ করানো। এটা কি বলে? কজিটিভ ভার্ব। আসুন আমরা কিছু উদাহরণ দিয়ে দেখে নিই। আমি ভাত খাই, তখন আমরা ইংরেজি করছি আই ইট রাইস। আবার যখন আমরা কাউকে বলছি আমি ভাত খাওয়াই, তখন হবে আই ফিড রাইস। এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি ফি টিচ শো ইনফর্ম রিমাইন্ড সবগুলো হচ্ছে কজিটিভ ভার্ব। ইট খাই, ফিড খাওয়ানো, লার্ন শিখি, টিচ শিক্ষা দেয়, সি দেখি, শো দেখায়, নো জানি, ইনফর্ম জানাই, রিমেম্বার স্মরণ করি, রিমাইন্ড স্মরণ করিয়ে দিই। তো ইংরেজি ভাষায় খুব অল্প সংখ্যক শব্দ আছে যেগুলো কজিটিভ বার, যেগুলোর অপোজিট কোনো ওয়ার্ড থাকে না, তখন সেই ক্ষেত্রে আমরা কজিটিভ বার ব্যবহার করে থাকি। আমরা দেখতে পাচ্ছি বোর্ডের মধ্যে কজিটিভ বার। কজিটিভ বার আমরা যখন কোনো কাজ অন্যকে দিয়ে করাতে চাই, তখন সাধারণত আমরা কজিটিভ বার ব্যবহার করে থাকি। কিন্তু অনেক শব্দ না থাকাতে তখন আমরা কজিটিভ বার্বের হেল্প নিই, সেগুলো হচ্ছে মেক, হ্যাভ, গেট, এন্ড লেট। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন কজিটিভ ভার্ব নিয়ে কথা বলবো। শুরুতে তার স্ট্রাকচার লিখে রেখেছি। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, মেক, এন দ্যাটস মিন নাউন অথবা প্রোনাউন, তারপর বি ওয়ান দ্যাটস মিন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর এক্সটেনশন। আমরা বোঝানোর অর্থে একটা উদাহরণ লিখে নিচ্ছি। আমরা যখন নর্মাল একটা বাক্য বলি যে আমি কাজটা করি, তখন হচ্ছে আই ডু দ্য ওয়ার্ক। কিন্তু যখন আমরা কাউকে দিয়ে সেই কাজটা করাচ্ছি, তখন আমাদেরকে বলতে হচ্ছে আমি তাকে দিয়ে কাজটা করাই, তখন বাক্যটা কি হবে? তখন আমাদেরকে মেক এর সহায়তা বা পজিটিভ ভার্বের সহায়তা নিতে হবে। আসুন আমরা উদাহরণটা দেখে নিই। আমি তাকে দিয়ে কাজ করাই, যেহেতু দু শব্দের কোনো পজিটিভ ভার্ব নেই, সেজন্য আমরা মেয়েকে সাহায্য নিব। স্ট্রাকচার বলে শুরুতে বসবে সাবজেক্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি আমি হচ্ছে সাবজেক্ট, তাহলে হবে আই, তারপর স্ট্রাকচার অনুযায়ী পজিটিভ ভার্ব হিসেবে আমরা মেয়েকে এখানে ব্যবহার করব আই মেক, তারপর নাউন অথবা প্রোনাউন, এখানে যেহেতু তাকে আছে আমরা তাকে ইংরেজি করব হিম, আই মেক হিম, তারপর যে কাজটা আছে আমরা সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, সেটি হচ্ছে এই করা, করা ইংলিশ হচ্ছে ডু। আমরা তাহলে আই মেক হিম ডু, কি করাচ্ছে এক্সটেনশনটা হচ্ছে দা ওয়ার্ক, তাহলে যত ব্যাপার হচ্ছে আই মেক হিম ডু দা ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজ করাই। আমরা আর একটা উদাহরণ দেখতে পারি। নর্মাল একটি কথা লিখছি আমি পানি পান করি, এটা একটা নর্মাল বাক্য, এটা কিন্তু পজিটিভ ভার্ব। তাহলে এটা কি হচ্ছে আই ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি পান করি। আবার যখন আমরা সেটিকে পজিটিভ ভার্ব ব্যবহার করে কথা বলছি, তখন সেটি দাঁড়াচ্ছে আমি তাকে পানি পান করাই। প্রথমটি হচ্ছে আমি নিজে পানি পান করছি, আর দ্বিতীয়টি হচ্ছে আমি অন্যকে পানি পান করাচ্ছি, তখন কি দাঁড়াচ্ছে আই মেক হিম ড্রিঙ্ক ওয়াটার, আমি তাকে পানি পান করাই, আই মেক হিম ড্রিঙ্ক ওয়াটার, আমি তাকে পানি পান। আমরা জানি মেক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আবার ভার্বের পাস্ট ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মেক হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে মেড, পাস্ট পার্টিসিপল হচ্ছে মেড 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 মেড। আমরা দেখে বলে দেখি বি ওয়ান
আবার একই উদাহরণ যখন আমরা ফিউচার ইন্ডিফিনিটেন্স এর ক্ষেত্রে ব্যবহার করব তখন কি হচ্ছে আমরা জানি ফিউচার ইন্ডিফিনিটেন্স এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর উইল বসে এখানে শুধু আমরা উইল শব্দটা বাদ দিয়ে দেব তাহলে কি দাঁড়াবে একটা উদাহরণ দেখি আমরা একই উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব সেটা হবে আমি তাকে দিয়ে কাজ করাবো আমি তাকে দিয়ে কাজ করাবো এটি হচ্ছে ফিউচার ইন্ডিফিনিট বা ফিউচার সিম্পলের একটি উদাহরণ সেক্ষেত্রে আমরা সাবজেক্ট ঠিকই থাকবে আই হচ্ছে সাবজেক্ট তারপর যেহেতু এটা আমি করাবো আমরা বলেছি ফিউচার ইন্ডিফিনিট টেন্স সেক্ষেত্রে আমরা এখানে অক্সিলারি উইল বসাবো আই উইল তারপর আমাদের যে কনজেক্টিভ ভার্ব বি আছে সে অনুযায়ী এখানে মেকটা বসাবো এখানে আমরা মেক হবে না কারণ ফিউচার ইন্ডিফিনিট টেন্সে আমরা জানি ভার্বের ভি ওয়ান বসে তাই এখানে মেকটা রেখে থাকবে আই উইল মেক তারপর নাম প্রণাম বসবে হিম তারপর আসবে বার্ডের প্রেজেন্ট ফর্ম কি করাবো তাহলে এখানে দুটা দুই থাকবে আই উইল মেক হিম ডু এক্সটেনশন হবে দা ওয়ার্ক আই উইল মেক হিম ডু দা ওয়ার্ক আমি তাকে দিয়ে কাজটি করতে পারা শুন আমরা লেট নিয়ে কথা বলি লেট আমরা সাধারণত ব্যবহার করে থাকি কোনো পারমিশন দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় নিজে কাজ করি কিন্তু যখন অন্যকে কাজ করতে পারমিশন দেয় সেক্ষেত্রে আমরা লেট ব্যবহার করে থাকি চলুন আমরা প্রথমত তার স্ট্রাকচার এবং কিছু উদাহরণ দেখে নিই লেট দিয়ে যখন আমরা বাক্য তৈরি করবো তখন তার স্ট্রাকচারটা হবে সাবজেক্ট তারপর লেট বসবে এরপরে এনপি নাম অথবা প্রনাউন বসবে এখানে তারপর বাড়বে প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ান তারপর এক্সটেনশন বা অবজেক্ট ব্যবহৃত হবে আমরা সাধারণত একটা নর্মাল বাক্য যখন আমরা বলি আমি ফুটবল খেলি সেটা আমি নিজে করছি কিন্তু যখন অন্যকে সেই কাজটা করতে অনুমতি দিই তখন কি হবে আশেপাশে আমরা একটা উদাহরণটা দেখে রেখেছি আমি ফুটবল খেলি সেটা ইংলিশে হচ্ছে আই প্লে ফুটবল কিন্তু আমরা যখন বলছি আমি তাকে ফুটবল খেলতে দেই ফুটবল খেলতে দেই তার মানে হচ্ছে আমি তাকে অনুমতি দিচ্ছি বা কোন কাজ করতে অনুমোদন দিচ্ছি সেক্ষেত্রে এখানে যেহেতু আমি খেলছি না আমি অন্যকে খেলার জন্য অনুমতি দিচ্ছি আর অন্যজন খেলবে সেই জন্য আমরা এখানে পজিটিভ ভার্ব লেট ব্যবহার করবো তাহলে আমরা স্ট্রাকচার দেখি লেখো শুরুতে আছে সাবজেক্ট এখানে সাবজেক্টকে আমিটা হচ্ছে সাবজেক্ট আমি নিজে হচ্ছে আই তারপর স্ট্রাকচার অনুযায়ী আমরা এখানে লেট বসাবো আই লেট তারপর নাম প্রণাম কাকে খেলতে দিই তাকে যাকে কাজ করার অনুমতি দিয়েছি সেই ব্যক্তি এখানে বসবে তাহলে তাকে ইংলিশ হচ্ছে পুরুষ রেখি মহিলা হলে হবে হা আই লেট হিম তারপর কি বসবে ভার্বের বি ওয়ান বা প্রেজেন্ট ফর্ম এখানে কাজটা কি খেলা খেলা ইংরেজি হচ্ছে প্লে আই লেট হিম প্লে আমি তাকে খেলতে দিই তারপর কি আছে কি খেলতে দিই এক্সটেনশন হচ্ছে ফুটবল ইংরেজি হচ্ছে ফুটবল তাহলে কি দাঁড়ালো আমি তাকে ফুটবল খেলতে দিই তার ইংরেজি হচ্ছে আই লেট হিম প্লে ফুটবল আবার ঠিক একই বাক্য যখন আমরা নগদ পড়তে ব্যবহার করব তখন কি হবে উদাহরণ দেখে আমি তাকে ফুটবল খেলতে দেই না প্রথম কাজ আমি তাকে ফুটবল খেলতে দেই এখানে আমি বলছি আমি তাকে ফুটবল খেলতে দেই না তার মানে কোন পারমিশন এখানে আমি দিচ্ছি না নেগেটিভ বলতে তখন আমরা কি করব আমরা সাবজেক্ট এর পর আমরা এখানে ডোন্ট শব্দটা যোগ করে দেব তখন সেটা নেগেটিভ কম হয়েছে আর কি ইংরেজি দাঁড়াচ্ছে সাবজেক্ট
হচ্ছে আমি আই তারপর যেহেতু দেই না শব্দটা আছে না জন্য আমরা এখানে ডন্ট ব্যবহার করছি তারপর রেগুলার নিয়ম হচ্ছে লেট বসাবো আই ডোন্ট লেট তারপর নাম প্রনাউন যে ব্যক্তিকে আমি কাজ করতে দেই বা দেই না সেখানে বসবে এখানে তাকে ইংরেজি হচ্ছে হিম এরপর আসছে ভার্ব এর ভি ওয়ান ভার্ব বলতে হচ্ছে কাজ বা অ্যাকশন ভার্ব এখানে কাজটা হচ্ছে কি খেলা খেলা ইংরেজি প্লে এক্সটেনশন কি অবজেক্টটা কি কি খেলতে দেই না ফুটবল তাহলে আমরা এখানে ফুটবল লিখব তাহলে সম্পূর্ণ বাক্যটা বলা হচ্ছে আই ডোন্ট লেট হিম প্লে ফুটবল আমি তাকে ফুটবল খেলতে দেই একই বাক্যটা যদি আমরা বলি আমি তাকে ফুটবল খেলতে দেই নি তখন কি হবে তো আমরা জানি ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম হচ্ছে ডিড আমরা এখানে ডু ডোন্ট তারপরে হচ্ছে ডু নট ব্যবহার করেছিলাম যখন আমরা এটাকে পাস্ট ফর্মে ব্যবহার করব যে আমি তাকে ফুটবল খেলতে দেই নি প্রথমটা ছিল দেই না প্রেজেন্ট ফর্ম এখানে আমরা লিখছি দেই নি তার মানে ফার্স্ট ফর্ম তো আমাদের স্ট্রাকচার আগের মতই থাকবে সাবজেক্ট বসবে আই যেহেতু দেই নি আমরা ফার্স্ট ফর্ম ব্যবহার করেছি তাহলে এখানে আমরা ডুটা হবে ডিড আর নটটা যুক্ত করে কন্ট্রাক্টেড ফর্মে হবে ডিডেন্ট আই ডিডেন্ট তারপর নিয়ম অনুসারে লেট বসবে আই ডিডেন্ট লেট নাউন প্রনাউন বসবে তাকে ইংরেজি হচ্ছে হিম তারপর আমি কি করতে দেইনি মানে বার্ড বসবে বার্ড বি ওয়ান আছে এই বার্ডের কোনো পরিবর্তন হবে না তখন এখানে হবে প্লে আই ডিডেন্ট লেট হিম প্লে কি খেলতে দিইনি ফুটবল সম্পূর্ণ বাক্য হচ্ছে আই ডিডেন্ট লেট হিম প্লে ফুটবল আমি তাকে ফুটবল খেলতে